বন্ধুরা, গোড়াঙ্গ শাহ দাদার বাড়িতে এসে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা টবের মধ্যে কাঁঠাল। এটা কিন্তু সচরাচর খুব কম দেখা যায়। বর্তমানে হাইব্রিডাইজেশনের ফলে কিন্তু প্রচুর কাঁঠালের গাছ বেরিয়েছে, যে কাঁঠালগুলি সাধারণত টবের মধ্যে হচ্ছে, কিন্তু টবে লাগানোর পর অনেকেই বলে যে ফল হয় না। তো আজকে আমরা দাদার কাছ থেকে শুনে ও এমন কি সিক্রেট পরিচর্যা রয়েছে যেই জন্য যে টবেও কাঁঠাল হতে পারে, এই বিষয়গুলি একটু জেনে নিব। সবার প্রথমে আমরা জেনে নিই যে এই গাছগুলি আমরা কি করে সংগ্রহ করব। এই গাছগুলো বিভিন্ন বড় নার্সারিতে বললেই দেবে। হাইব্রিডের অনেক কাঁঠাল আচ্ছা জানে, এখন ছাদ বাগান করে অনেক অনেক আচ্ছা বাগানি, যার জন্য ওনারাও ওইভাবে গাছ তৈরি করছে আচ্ছা টবে লাগানো। এই গাছটার মানে কোনো পার্টিকুলার আলাদা কোনো নাম বা আইডিয়া আছে? না, এটা আইডিয়া আমাকে বলেনি, আমাকে জাস্ট লাল কাঁঠাল বলেই দিয়েছে যে মানে লাল ভেতরটা কাঁঠাল লাল যেটা হবে, পাকলে ভেতরটা লাল ভেতরটা হবে, লাল হবে। এটা এমনি সবজির মতো এঁচড়ো খাওয়া যাবে, হ্যাঁ, এই যেটা খাওয়া মানে যাবে। সমস্ত কিছু করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার এই গাছ লাগানোর জন্য টবের সাইজটা আমরা মোটামুটি কত নেব? আমি প্রথমে ছিল গ্রো ব্যাগে, গ্রো ব্যাগ থেকে আমি ওটাকে 10 ইঞ্চি টবে দিয়েছিলাম। আচ্ছা তো 10 ইঞ্চি টবে দেওয়ার পরে কাঁঠাল হয়েছিল, কিন্তু কাঁঠাল টেকেনি। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা পরে আমি এই মোটামুটি পূজোর পর পর আমি এই গাছটিকে মোটামুটি 14 ইঞ্চি টবে দিয়েছি। আচ্ছা 14 ইঞ্চি টবে দেওয়ার পরে ওখানে ভার্মি, নিমখোল, শিংকুচি, বনডাস্ট, আমি এই আচ্ছা কটা এই কয়েকটা মানে জৈব সারই আমি ব্যবহার করি। আচ্ছা অর্গানিক কোনো অর্গানিক অর্গানিক খাবারই আর কি, রাসায়নিক কোনো হ্যাঁ, কিছু নেই? রাসায়নিক আমি ব্যবহার করি না। আচ্ছা আর যেহেতু আমি সবজি বা ফল এগুলো আমি তো আমার বাগানে হলে আমি খাবো, হ্যাঁ হ্যাঁ তো ওই জন্য আমি তো বাজার থেকে তো বিষ জাতীয় জিনিস খাচ্ছি, সব সবজির হ্যাঁ হ্যাঁ মধ্যেই তো রাসায়নিক, রাসায়নিক মানে বিষ অবশ্যই জাতীয় জিনিস। অবশ্যই তাই। তো ওই জন্য বাড়িতে যখন আমি করছি তখন আমি অর্গানিক ভাবেই করি। আর ওই কয়েকটা সারই আমি প্রত্যেকটা গাছে একই ট্রিটমেন্ট করি, আচ্ছা একই আচ্ছা রকম ভাবে দিই। আচ্ছা গাছ লাগানোর পর গাছে একটা বড় ব্যাপার থাকে, জল দেওয়া। জলটা কিরকম দিতে হবে? জল ওপরে দেখলাম যে মাটিটা ড্রাই হয়ে গেছে, তখন একটু হালকা কিছু দিয়ে খুঁড়ে একটু দেখে নিই যে নিচে কতটা রস আছে, যদি দেখে ড্রাই হয়ে গেছে, 2-3 ইঞ্চি ড্রাই হয়ে গেছে, তখন জল দিই। আচ্ছা, এই গাছে কেন রোগ পোকা মাকড়, অনেকে বলে কাঁঠালে পোকা হয়, ঠিক আছে, কোন রোগ আমার পোকা মাকড়ের আক্রমণ ঘটে? এখনো অব্দি হয়নি। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ, যদি আক্রমণ কারোর ঘটে থাকে তাহলে তারা কি করবে? তাহলে ওই অর্গানিক উপায়ে কিছু ট্রিটমেন্ট আছে, যেমন রসুন বা আমাদের তামাক পাতা তামাক বাজারে পাতা, পাওয়া যায়, সেগুলোকে এক রাত ভিজিয়ে আচ্ছা সেটাকে যদি আমরা ওই এক গ্লাস মানে ওই ভেজানো জল তার সাথে 2 লিটার জল মিশিয়ে যদি হ্যাঁ স্প্রে করি অনেকটা উপকার। অনেকটা উপকার হ্যাঁ আছে। তো শুনতেই পেলেন, খুব সহজ সহজ ভাবে বলে দিলে এইভাবে করার। আরেকটি বিষয় হচ্ছে যে গাছে যখন ফুল আসবে মানে কাঁঠাল ধরার সময় হবে, সেই সময় কি গাছে কোনো স্প্রে করা বা গাছে কোনো খাবার দেওয়া তেমন কোনো বিষয় না, আছে? স্প্রে করিনি, তবে আমি খাবার দিয়েছি, আমি ওই আচ্ছা, জৈব নিম খোলটা দিয়েছি। জৈব নিম খোলটা, এটা হ্যাঁ, ফার্টিলাইজার, ওটা দেওয়া আর হয়। কিন্তু বাজারে কিন্তু নিম খোল প্রচুর বেরিয়েছে, আচ্ছা আচ্ছা, অনেক দামও নেয় কিন্তু অত ভালো না। মানে নিম তো খোল অ্যাকচুয়াল কোনটা আমরা বুঝবো যে আসল আর আমি ওই কোনটাই? একটা সবুজ প্যাকেটেই পাওয়া যায় এই নিম খোলটা আমি ব্যবহার করি, আচ্ছা, এটা একদম অরিজিনাল নিম খোল। একদম অরিজিনাল নিম খোল। এটা দেওয়ার পরে গাছের চেহারা পাল্টে যায়, সবুজ আচ্ছা, গাছ মানে হয়ে এর যায়। মধ্যে খাদ্য উপাদান মানে সম্পূর্ণ ভরপুর। হ্যাঁ, এটা জৈব আচ্ছা জৈব সারও বলে এটাকে। আচ্ছা আচ্ছা, এটাও তাহলে খুব একটা ভালো জিনিস আপনারা দেখতে পেলেন, সঠিক। আর নিম খোল ছাড়া আর অন্য কোনো হাড় গুঁড়ো বা অনেকে বলে শিং কুচি এই সমস্ত বিষয়গুলো হ্যাঁ, বলে তেমন কোনো কিছু নেই? নিম খোল ছাড়াও শিংকুচি, বনডাস্ট ওই বাজারে মোটামুটি একই রকম। একই রকম পাওয়া হ্যাঁ যাচ্ছে। আর কাঁঠাল ধরে যাওয়ার পর কাঁঠাল ঝরে যাবে বা এমন কোনো সমস্যা হতে পারে কি? হ্যাঁ, ঝরে গেলে ছোটতেই ঝরে যায়, হওয়ার পরেই হলুদ হয়ে ঝরে যায়। আচ্ছা আচ্ছা, আর এটা আমি আমার কাছে যে আছে আশা করি ঝরবে না, কেন এটা অনেকদিন ধরে এরকম আছে, আচ্ছা, আস্তে এখন আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে ইঁচড়ের একটা রূপ নিচ্ছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, এবার এই গাছগুলো যখন আমরা আর কি লাগিয়ে দিব হুম মানে সম্পূর্ণ, মানে তারপরে আমরা মানে প্রথম অবস্থায় যে লাগানোর কতদিন পরে এই ফলটা পাবো? এটার একটা সিজন আছে এই সময়, এই মানে সময় তো ফল পাবে, মানে আমি আজকের নার্সারি থেকে গাছটা নিয়ে আসলাম, হ্যাঁ হ্যাঁ নিয়ে এসে আমি লাগিয়ে দিলাম, ও লাগিয়ে দেওয়ার পরে কতদিন হ্যাঁ, পর আমি? এগুলো এগুলো গ্রাফটিং এর গাছ, তো এগুলো হাইব্রিডের গ্রাফটিং এর গাছ, এগুলো আপনার 1 বছর পরেই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে প্রথম বছরটা আমাকে ওয়েট হ্যাঁ, করতে হয়, পরের বছর গিয়ে আমি ফল প্রথম পেয়ে যাব? বছরে অনেক সময় নার্সারি থেকে আনার পরে ফল চলে আসে, আচ্ছা তো আচ্ছা অনেক সময় অনেকে বলে যে নেবেন না ফলটা, তো আচ্ছা, না নেওয়ার কোনো কারণ নাই, আমার ফলটা যদি টিকে যায়। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এতে নিতে তাহলে অসুবিধে হ্যাঁ নেই। আমি রেখে দিয়েছিলাম, কিন্তু অনেকে বলে ফলটা কেটে দিলে ডালপালা বেরোয়, তো ফল তো এমনিতেও যদি টিকে যায় তারপরে তো হ্যাঁ ডালপালা আবার বেরোবে সাইড দিয়ে। আচ্ছা আচ্ছা, তো শুনতেই পেলেন আপনারা, কাঁঠালের কিন্তু সমস্ত পরিচর্যা আমরা জেনে নিলাম। আমরা কিন্তু নেক্সট অবশ্যই আমাদের মিশন হবে কাঁঠাল লাগানো, কারণ কাঁঠালটাই প্রথম খুব সুন্দরভাবে টবে হচ্ছে।
আর টবে কাঁঠালটা আরো কত কি বড় হচ্ছে পরবর্তীতে আবার দাদার কাছে এসে আপডেট আপনারা পেয়ে যাবেন, কারণ পদ্মর ফুল ফুটলে তো আসবই, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কাঁঠালও আমরা দেখে যাবো যে কি অবস্থায় দাঁড়িয়েছে। তো আর কিছু বলেনি, আপনারা যারা কাঁঠাল লাগাতে ভয় পাচ্ছেন বা কাঁঠাল লাগানোর ইচ্ছা আছে তারা কিন্তু এখনই নার্সারি থেকে চারা কিনে লাগিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।